তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এবং তাকে ফের তলব লাল বাজারে গ্রেফতারি আশঙ্কা থেকে কিন্তু পাল্টা আবার কলকাতা হাইকোর্টে মামলা করেছেন সুখেন্দু শেখর বিচারপতি রাজশ্রী ভরতদাসের এজলাসে সেই মামলার আবেদন হয়েছে মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনা আরজি করে চিকিৎসকের ধর্ষণ খুনকাণ্ডে সোচ্চার সুখেন্দু শেখর রায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শনিবার মধ্যরাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বর্ষিয়ান তৃণমূল সাংসদের কেন পুলিশ কুকুর তিন দিন পর আনা হয় এমনও প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু শেখর রায় এরপরই সাংসদকে তলব করে লালবাজার রবিবার তলবে সাড়া না দেওয়ায় ফের তলব সাংসদকে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সাংসদ তার আশঙ্কা যে কোনো সময় গ্রেফতার হতে পারেন তিনি বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের এজলাসে রক্ষা কবচে আবেদন জানানো হয়েছে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত মঙ্গলবার সেই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে এর আগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে মুখ খুলে দলে ও কলকাতা পুরসভায় পদ খোয়াতে হয়েছে শান্তনু সেনকে প্রথমে দলীয় মুখপাত্রের পদ তারপর পুরসভায় স্বাস্থ্য উপদেষ্টার পদ হারান শান্তনু সেন আর এবার রোশানলে তৃণমূল দলেরই রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় প্রতিবাদ দেখলেই দমিয়ে দেওয়ার জন্য তৃণমূল সরকারের মরিয়া চেষ্টা এখন নিজের দলের গণ্ডিও আর মানছে না রিপাবলিক বাংলা প্রতিবাদ চলছে সর্বোচ্চ প্রত্যেকে কিন্তু তার মাঝখানেই অভয়াকাণ্ডে তলব তলব খেলা পুলিশের অবের ছবি প্রকাশ এবং একই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার জেরে লালবাজারে সেখানে তলব করা হয় দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে এক ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরই ছেড়ে দেওয়া হয় দুই চিকিৎসককে আপাতত নোটিশ তুলে দিয়েছেন লালবাজার অভয় ছবি প্রকাশ করা সোশ্যাল মিডিয়ায় সরভর খেসারত হিসেবে লালবাজারে হাজিরা দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী কলকাতা মেডিকেল থেকে মিছিল করে অন্যান্য চিকিৎসকদের সঙ্গে লালবাজারে হাজিরা দিতে যান দুই চিকিৎসক গোটা সেন্ট্রাল এভিনিউ চত্বর এই মুহূর্তে চিকিৎসকদের দখলে তারা ওই দুই চিকিৎসককে নিয়ে যাচ্ছেন লালবাজারের উদ্দেশ্যে এবং সঙ্গে রয়েছেন আইনজীবীরা একের পর এক চিকিৎসকদের দেখাবো তারা প্রত্যেকে কেউ হাতে রাখি পরে রয়েছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে রাখিতে যে অভয় আর যে ঘটনা সেই ঘটনার বিচার চায় উই ওয়ান্ট জাস্টিস মূলত এই দাবি চিকিৎসকদের শান্তিপূর্ণ মিছিলের প্রতিরোধ করতেও যুদ্ধের প্রস্তুতি নেয় কলকাতা পুলিশ লালবাজারের আগে আটকে দেওয়া হয় চিকিৎসকদের মিছিল কার্যত দুর্গে পরিণত করা হয় গোটা লালবাজার লালবাজারের ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই যে লালবাজারের মুখটা অর্থাৎ মেডিকেল কলেজ যাওয়ার রাস্তা সেই রাস্তাগুলো কিন্তু ব্যারিকেড করা হয়েছে এখানেও বিভিন্ন জায়গায় পুলিশ কিন্তু মোতায়েন করা হয়েছে প্রায় এক ঘন্টা লালবাজারে দুই চিকিৎসককে জিজ্ঞাসাবাদ পুলিশে চিকিৎসকদের কাছে পুলিশ নাকি সহযোগিতার আর্জি রেখেছেন দাবি দুই চিকিৎসকের এর ওরখানে ফিসফিস করে যে অমুকের নামে কাগজ আসছে অমুকের নামে সমন আসছে তারপরে আরও একটা ধিক ধিক করে অশান্তি তৈরি হয় তারা 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 কথাবার্তা বলুক তারা ইনফর্মালি সেমি ফর্মালি এনগেজ করুন কিন্তু এই যে ব্যাপারগুলো যেটা ধীরে ধীরে খালি আগুনের মধ্যে ফোঁটা ফোঁটা কেরোসিন তেল ঢালা হচ্ছে এটা আমাদের বন্ধ করতেই হবে পাশাপাশি চিকিৎসকদের ভবিষ্যতে তলব না করবার জন্য করা দাবি তুলেছেন দুই চিকিৎসক সাহায্য করতে আমরা সবসময় প্রস্তুত কিন্তু এটা তার তরিকা এটা নয় তার মানে সাহায্য চাইবেন একদিকে আর হচ্ছে সামন পাঠিয়ে ডেকে পাঠাবেন এটা হচ্ছে যে ভারতবর্ষের চিকিৎসক সমাজ মেনে নেবে না বাংলার তো নয় প্রতিবাদ করলেই কণ্ঠরোধের চেষ্টা প্রতিবাদ করলেই তলব পুলিশে তলবের ভয় দেখে অভয়কাণ্ডের প্রতিবাদীদের মুখ বন্ধ করতে চায় প্রশাসন ভাঙচুর করলে চুপ প্রতিবাদীদের দমনে তৎপর পুলিশ বিট্টু রায়চৌধুরী মধুকল্পিতা চৌধুরী ও পিঙ্কি অধিকারী রিপোর্ট রিপাবলিক বাংলা